কেন মানুষ রিয়া করে মানুষ কেন রিয়া করে ইমাম নকুদাম আর রাহমাহল এ বিষয়টা উল্লেখ করেছেন তিনি বলেছেন আন্না আসলার রিয়া হবুল জাহি ওলমান জেলা রিয়ার মূল কথাটা হল নিজেকে নিজে অনেক বেশি ভালোবাসা নিজের প্রতি আকর্ষণ এবং নিজের পজিশনের প্রতি তার আকর্ষণ ওয়াইদা ফুসেল্লা রাজা আইলা ইলা যদি এই কথাটাকে এই কথাটাকে একটু ব্যাখ্যা করা হয় বিশদভাবে তাহলে তিনটা মূলনীতি এখানে পাওয়া যায় এক হব হাম ওয়ালফেরা দেম ফি আইদিন নাস নিজেকে প্রচুর ভালোবাসা এবং নিজের পজিশনটাকে পজিশনের প্রতি বা মর্যাদার প্রতি আকর্ষণবোধ করা এই তিনটা এই এই প্রধানতম কথা থেকে তিনটা জিনিস বের হয় একটা হলো কি যে সবাই প্রশংসা করুক আমি সেটাকে এনজয় করব হব্বু ল্য হামজ প্রশংসাকে এনজয় করা এবং তার প্রতি একটা বিশাল আকর্ষণ বোধ করা দ্বিতীয় হচ্ছে কেউ আমার একটু সমালোচনা করবে সেটা আমি চাচ্ছি না ফলে লোক দেখিয়ে আমি চাচ্ছি কি মানুষ আমার প্রশংসা করুক মানুষ আমার সালাদ দেখে বলুক তিনি যখন সালাদ পড়েন ভালো পড়েন মানুষ আমার দান খয়রাত দেখে বলুক তার মধ্যে কোনো বোখালতি নাই অনেক দানশীল দানবীর মানুষ আমার সিয়াম আর এবং ইফতারের আয়োজন দেখে বলুক যে না ওরে আল্লাহ উনি তো ভালো রোজাদার এবং অনেক রোজাদারকে তিনি খাওয়ান বুঝতে পেরেছেন তাহলে এই যে মানুষ আমাকে বলুক এটাকে যারা এনজয় করবেন এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় হচ্ছে এটা করছি কারণ আমি চাচ্ছি না মানুষ আমাকে খারাপ কিছু সমালোচনা করুক তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের হাতে যা কিছু আছে তার প্রতি লোভ রিয়ার একটা মূল কারণ হচ্ছে এটা যে সে মানুষের হাত থেকে লোক দেখিয়ে এমন কিছু কাজ করবে পরবর্তীতে মানুষের হাতের সম্পদ সে নিজের কাছে নিয়ে আসবে জাগতিক ব্যাপারেও ওই জিনিসটা দেখা যায় লাস্ট যে পয়েন্টের কথা আমরা বললাম যেমন অনেক বড়ো ব্যবসা ফোলা ফাঁফায় দেখা হয় ইন্টারনেটে নানারকম ব্যবসার কথা বলা হয় মানুষকে আকর্ষণ করা হয় বা প্রথম দিকে কেউ কিছু ব্যবসা ওপেন করে অনেক বেশি প্রফিট দেন যাতে মানুষ আসে সেটাও কিন্তু এক ধরনের রিয়া কিন্তু জাগতিক ব্যাপারে আমরা যে রিয়ার কথা বলছি সেটা হচ্ছে সেরা এই আমলের ক্ষেত্রে রিয়া অথবা ইবাদতের ক্ষেত্রে রিয়া বা সবের আমলের ক্ষেত্রে রিয়া যে আমলটাকে রিয়া ধ্বংস করে দেয় তাহলে এই যে তিনটা বিষয় আমরা এখানে উল্লেখ করলাম এবনু রাজব রাহমাহুল্লাহ তার কথা থেকে তিনটা বিষয় আমাদের সামনে চলে আসে প্রথম বিষয়টা নিয়ে আমরা আরেকটু একটু ব্যাখ্যা করি যেটা বলেছি হব্বু লিল হামচ প্রশংসাকে ভালোবাসা তাহলে যিনি মোরাই যিনি লোক দেখানোর জন্য আসলে রিয়া করে থাকেন তিনি মূলত মানুষের কাছে প্রশংসা বাক্য পেতে চান ফলে তার যে সালাত তার যে সাদাকা তার যে দানশীলতা তার যে জ্ঞান বিতরণ এবং মানুষের যে সমাজ কল্যাণমূলক কাজ করা কিংবা তার যে জেহাদে অংশগ্রহণ করা এসব কিছুর পেছনে প্রশংসা পাওয়াটা অন্যতম উদ্দেশ্য এই বিষয়টা খুব স্পষ্ট আকারে রাসুল সাল্লা আল সাল্লামের একটা হাদিসে উঠে এসেছে যেটি বর্ণনা করেছেন শাহী মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহমা হল্লা সাল্লাম বলছেন আলাইহি যে ইন হেদা কিয়ামতের দিন প্রথম যে ব্যক্তির উপর ফয়সালা করা হবে যার কাদা এবং বিচার কার্য সম্পন্ন করা হবে সে ব্যক্তি হচ্ছে এক ব্যক্তি যিনি শাহাদাত বরণ করেছিলেন ফা বিহি তাকে নিয়ে আসা হবে ফা আর নে নাহু শাহাদাতের কারণে তিনি যে সকল নিয়ামত প্রাপ্ত হওয়ার কথা সেটা তাকে দেখিয়ে দেওয়া হবে ফা ফাহা তিনি সেটা জানতে পারবেন দেখবেন কলা ফামা মা আমেল তাফি আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন এই জিনিসটা পাওয়ার জন্য তুমি দুনিয়াতে কি আমল করেছিলে কালা সে বলবে কতাল তুফিকা ইয়া কতাল তোফিকা হাত্তাউস্ত সেতু আমি হে আল্লাহ আপনার পথেই কেতাল করেছি যুদ্ধ করেছে জেহাদ করেছি এমনকি শাহাদাত বরণ করেছিলাম কলা কাদেট আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ ওলা কিন্নাকা কাতালতা বরং তুমি এই জন্য কেতাল করেছ লে জারি উন যেন তোমাকে বীর বলা হয় সাহসী বলা হয় ফাকাদ তিল সেটাই তো মধ্যে বলা হয়ে গেছে তুম্মা উমের আবিহি এরপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে ফাসুহাইবা আলা হিহি হাত্তা উল কিয়াফিন্নার তখন তাকে তার মুখমণ্ডলের উপর ছে জাহান্নামে নামে তাকে নিক্ষেপ করা হবে ওলা ইয়াদুবিল্লাহ ওয়ারাজুলুন তা আল্লাম আল এলমা। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে জ্ঞানকে অর্জন করলো ও আল্লামাহু আহ ওয়া আল কোরআন যে নিজে জ্ঞান অর্জন করলো জ্ঞান শেখালো মানুষকে এবং কোরআনও পড়ল ফা উতিবি তাকে নিয়ে আসা হবে ফা আাহাহু নে আহ ফা আরাফাহা নে তাকে দেখানো হবে সে দেখবে জানবে আ ফামা মা আমেল তাফিহা তাকে জিজ্ঞেস করা হবে দুনিয়ায় তুমি এই জন্য এই নিয়ামত পাওয়ার জন্য কি কাজ করেছো কি আমল করেছ কালা আল্লাম তালা আলমা ও আল্লাম তুহু আমি এলেম অর্জন করেছি এবং এলেম শিখিয়েছি আন এবং তোমার উদ্দেশ্যে আমি কোরআনকে তালাওয়াত করেছি কালাকা আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ ওলা আল্লাম ক্যা তা আল্লাম ও কালা আলেমন বরং তুমি এলেম এজন্যই অর্জন করেছ যেন তোমাকে আলেম বলা হয় ওকারা আল কোরআন কাল হু অন তুমি এজন্যই কোরআন তেলাওয়াত করেছো যাতে তোমাকে কারি বলা হয় ফাকাত কিল সেটা ইতিমধ্যে বলা হয়েছে তুম্মা উমেরা বিহি ফাসুহাইবা আলা ওয়াজহি হাত্যা উল কিয়াফিন্নার তখন তার ব্যাপারেও নির্দেশ দেওয়া হবে এবং তাকেও তার মুখমণ্ডলের উপর ছে ছুড়িয়ে তাকে জাহান্নামের দিকে গিয়ে নিক্ষেপ করে দেওয়া হবে ওয়ারাজুলন ওয়াসা আল্লাহ আলহি ও আসনা ফিল্ম আসনাফিল্মাইলি কুল্লি এবং আরেক ব্যক্তি যাকে যার উপর আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন এবং যাকে সব ধরনের সম্পদ যাকে দিয়েছেন হুনে বিহি ফা আরাফা তাকে নিয়ে আসা হবে এবং তার সামনে সকল নিয়ামতকে দেখানো হবে উপস্থাপন করা হবে সেগুলো চিনবে দেখবে কয়লা ফামা আমিল তা ফিহা তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি আমল করেছিলে এটা পাওয়ার জন্য কয়লা মা তারাকুমিন ইউন ফাকা ফিহা ইল্লা আন ফাক্ত ফিহা লাখ যে হে আল্লাহ যতগুলো পথ তুমি পছন্দ করো তোমার পথে ব্যয় করার জন্য সবগুলো পথে আমি তোমাকে সন্তোষের উদ্দেশ্যে ব্যয় করেছিলাম কলা কাদেপ তাকে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ ওলা কিন্নাকা ফা আলতালিও কাল বরং তুমি এই জন্যই করেছ এই জন্যই দান করেছ যাতে বলা হয় হুয়া সে দানবীর ফাকাত কিল সেটা বলা হয়েছে তুম্মা উমেরা বিহি ফাসুহাইবা ওয়াজিহি তুম্মা ওল কিয়া ফিন্নার তাকেও তার ব্যাপারও নির্দেশনা দেওয়া হবে তাকে তার মুখমণ্ডলের উপর নিয়ে ছেঁচুড়িয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত উপস্থিতি কি ভয়ঙ্কর দৃশ্য আপনারা কি কল্পনা করতে পারে আরেকটু চিন্তা করেও দেখুন যে আপনার আমার জীবনে এমনটি ঘটেছে কি না আমাদের যে সমাজ আমাদের যে তারবিয়াত তাতে এই ধরনের দুনিয়ার উদ্দেশ্যে কাজ করা লোকের সংখ্যাই বাড়বে সেটাই কিন্তু স্বাভাবিক কিন্তু এই হাদিসটা জানার পরে কোনো বুদ্ধিমান আসলে রিয়ার আর কোনো ন্যূনতম ইচ্ছাও পোষণ করতে পারে না এত যে বড় অর্জন নিজের জান আল্লাহর পথে দিয়ে দেওয়ার মাধ্যমে মাল আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে এবং কত কষ্ট করে জ্ঞান অর্জন করে আলেম হওয়ার মাধ্যমে এসব অর্জন কি আমরা আসলে শুধু রিয়ার মাধ্যমে ধ্বংস করে দেব আমাদেরকে আজকে ভাবতে হবে এবং আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে রিয়া যেন কোনো ক্রমেই আমাদের মধ্যে না আসে দ্বিতীয় যে বিষয়টা আমরা বলেছি যে মানুষ আমাকে মন্দ বলতে পারে বকিল বলতে পারে অথবা অজ্ঞ মানুষ বলতে পারে সেই ভয়ে আমি দান করছি আমি জ্ঞান অর্জন করছি এটা হলো দ্বিতীয় বিষয় এটাও কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে কার জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে মাল এবং যাবতীয় সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করব তাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এখানে যেন সেটা ব্যাহত না হয় খেয়াল রাখতে হবে তৃতীয় যে বিষয়টা আমরা বলেছি যে মানুষের হাতে যে সম্পদ রয়েছে সে সম্পদ নানা ছলে বলে কৌশলে প্রাপ্ত হওয়ার জন্যও অনেকে এ আমলগুলো করে থাকেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন অনেকেই তার ভালো আমলগুলো ফেসবুকে কিংবা সোশ্যাল নেটওয়ার্কে প্রদর্শন করে সবটাই রিয়ার মধ্যে পড়ে আমি সেটা বলছি না কিন্তু অনেকগুলো রিয়ার মধ্যে পড়ে আর সেই সব লোকদের প্রচারণা অবশ্য রিয়ার মধ্যে পড়ে যে আসলে মানুষকে ধোকা দেওয়ার জন্য কিছু জিনিস তৈরি করে দেখাচ্ছে আসলে ভেতরে তার সব ফাঁকা সে মানুষের কাছ থেকে টাকা তোলার জন্য ধনী হওয়ার জন্য সেই টাকাগুলো মারার জন্য এই জনকল্যাণমূলক জিনিসগুলো প্রদর্শন করছে তাহলে তার সাদাকাত তার খাই তার সমাজ কল্যাণ সমাজ হিতৈষী হওয়া দুস্থের পাশে দাঁড়ানো রুগীর পাশে দাঁড়ানো হসপিটালে দান করা এগুলো কি গ্রহণযোগ্য হবে এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে এ আল্লাহ রিয়াটা আমাদের সকল আমলকে ধ্বংস করে দেয় রিয়াকে আল্লাহ তালা কোনোভাবেই কোনো সবাবের কাজে কোনো ইবাদাতের কাজে অ্যালাউ করেননি কেউ যদি সিয়াম রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় সেকেন্ডারি কোনো উদ্দেশ্য তার থাকে যেমন সুস্থ থাকা এটা কিন্তু রিয়া নয় এটা রিয়া নয় সালাত পড়ে আল্লাহর জন্য সালাত পড়ে কেউ যদি প্রশান্ত হৃদয়কে প্রশান্ত করতে চায় দেখেন কার হৃদয় কি নিজের হৃদয়কে এটা কিন্তু রিয়া নয় এটা রিয়া নয় কারণ এখানে তো প্রদর্শনের ইচ্ছা নেই এটা হচ্ছে সালাতের বেনিফিট আদার বেনিফিট যেটা আপনি পেতে চাচ্ছেন সিয়ামের বেনিফিট আদার বেনিফিট যেটা আপনি পেতে চাচ্ছেন সুতরাং রিয়াটা ভিন্ন জিনিস এটাকে আলাদা করে দেখতে হবে এটা যদি সেকেন্ডারি উদ্দেশ্য হয় তবুও এটা কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত হবে কিন্তু অন্য বেনিফিটগুলো সেকেন্ডারি উদ্দেশ্য হলে সেটা কিন্তু সালাদকে নষ্ট করবে না ইবাদতকে নষ্ট করবে না রিয়াকে আল্লাহ তালা কোনোভাবেই অ্যালাউ করেননি কারণ তিনি মুসলিমদের উপর এখলাসকে ফরজ করে দিয়েছেন আল্লাহ সুমন্তাল্লা সুর আলবাইয়ানার পাঁচ নম্বর আয়তে বলেছেন ওয় ম্যা ও মেরু ইল্লা আলি আবুতুল্লাহ মখ্সইন আলাহদ্দিন তাদেরকে এই হয়েছে যে তারা দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নির্ধারণ করে তার ইবাদত করবে তাহলে দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে এখানে আর কোনো ধরনের শেরকাত কোনো ধরনের অংশীদারিত্ব এখানে অ্যালাউ করা হয়নি অতএব ইবাদতের ক্ষেত্রে এখলাসটাকে নির্ভেজালভাবে স্বচ্ছভাবে নিজের অন্তরে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর জন্যে সুরাল বাকারার দুশো চৌষট্টি নম্বর আত্ম আল্লাহ তালা বলছেন ইয়াল্লা দিন আমান ওলা তোলো সদাকা চেকম বিল মান্নে ওলা আদা কাল্লাদে ইউন ফেকোমা আলাহু রেনাসি ওয়ালা ইয়ুক মেনো বিল্লাহি ওলিয়া ওমেল আখের হেইমান্দার লোকেরা তোমরা তোমাদের সাদাকাগুলোকে যে সাদাকা তোমরা আল্লাহর রাস্তায় দিচ্ছ সেই সাদাকাগুলোকে তোমরা বাতিল করো না কিভাবে বিলমান খোঁটা দিয়ে খোঁটা দিয়ে আমি কি তোমাকে এটা করি নাই আমি কি তোমার এই উপকার করি নাই আমি কি তোমার অসুস্থ অবস্থায় দেখতে যাই নাই এই যে খোঁটা এই খোঁটা দিয়ে তাহলে বোঝা গেল এই ধরনের খোঁটা দিলে যেই জন্য খোঁটা দিয়েছেন মানে যেই কাজটা করেছেন আপনি সেই কাজটা বাতিল হয়ে যাবে ওয়াল আদা এবং কষ্ট দেওয়া আপনি মানুষের উপকার করেছেন এখন তাকে কষ্ট দিয়ে সেইটা শোধ করছেন তাই না তাহলে মানুষকে মান খোঁটা দিয়ে অথবা কষ্ট দিয়ে সাদা কাতকে বাতিল করা যাবে না ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্পদকে দেখানোর উদ্দেশ্যে ব্যয় করেন ওলাই ও বিল্লাহী এবং আল্লাহর প্রতি শেষ দিবসের প্রতি বিশ্বাস পোষণ করে না এ কথা দ্বারা আল্লাহ সোমতালী এদিকে ইঙ্গিত করেছেন লোক দেখানোর এই স্বভাবটা মূলত মোমেনদের নয় কাদের যারা আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে না আরেকটি আয়াত সুরা আন্নসার আর আঠাশ আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আলহম রিয়া আন্নাস আর যারা মানুষকে দেখানোর জন্য তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে ওলা বিলিয়ামিল আখের আর আল্লাহ এবং পরকাল দিবসে যারা বিশ্বাস পোষণ করে না কারিনান কারিনা এই ধরনের লোকদেরকে আল্লাহ তালা বলছেন যে এদের সঙ্গী হলো কি শয়তান খারাপ আর শয়তান যার সঙ্গী হয় তাহলে শয়তান কতই না অনুত্তম এবং মন্দ সঙ্গী আল্লাহ সোমান তাল্লা সুর আলমাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল মুসল্লিন আল্লাদীন আহোম আনসাল সাহুন আল্লা দিন আহম সেই মুসল্লিদের ধ্বংস হোক যারা তাদের সালাতের ব্যাপারে গাফেল এবং যারা দেখানোর উদ্দেশ্যে সালাত পড়ে যারা সালাতের ব্যাপারে গাফেল এবং যারা দেখানোর উদ্দেশ্যে গাফেল হচ্ছে যারা সালাত ছেড়ে দেয় এক অক্ত যদি সে কন্টিনিউ ছেড়ে দেয় তাহলেও সে গাফেল দুই আক্ত ছেড়ে দেয় তিন আক্ত ছেড়ে দেয় পাঁচও আক্ত ছেড়ে দেয় সালাদ যদি সে ফরজ সালা রেগুলারলি যদি সে না পড়ে ছেড়ে দেয় সেটা এক অক্ত হোক আর যে ওয়াক্তই হোক সে গাফেল এবং তাকে বলা হয় মধু ও সালা সালাদ নষ্টকারী আর এর পাশাপাশি তারাও একই কাতারভুক্ত হবে যারা সালাদ দেখানোর উদ্দেশ্যে পড়ে থাকে কারণ তাদের সালাত গ্রহণযোগ্য হবে না আল্লাহ সুবাহরের মধ্যে বলেছেন আর যারা মন্দ কাজের ষড়যন্ত্র করে যারা মন্দ কাজ করার ষড়যন্ত্র করে তাদের জন্য রয়েছে কঠিন মর্মন্তু আদাব এবং তাদের এই ষড়যন্ত্র ওমাকরু উলাইকা হুয়াবুর সেটা অবশ্যই তাদের চক্রান্ত অবশ্যই ব্যর্থ হবে ইবনু ক্যাথির বলেন এখানে ওমাক্রু উলাইকা হুয়াবুর এর ব্যাখ্যায় তিনি বলেন যে এই মুজাহিদ এবং সাঈদ ইবনু জুবাইয়ের এবং শাহর ইবনু হাউসাব তারা বলেন এরা হল হুমুল মোরা আমালিহিম। যারা নিজেদের আমলকে মানুষের উদ্দেশ্যে দেখিয়ে থাকে দেখানোর জন্য করে থাকে এদের ব্যাপারে এই কোরআন বলছে এরা মন্দ কাজের ষড়যন্ত্র করে কারণ এরা যদিও বাহ্যিকভাবে ভালো কাজ করছে ভালোর পেছনে এদের উদ্দেশ্য কিন্তু ভালো নয় এরা মানুষকে দেখানোর জন্য কাজটা করছে এবং এই দেখিয়ে তাদের মূল লক্ষ্য কিন্তু অন্য জায়গায় ফলে তবে এখানে বলেছেন যে হোমুল মোরা উনবে আমা হিম ইয়াম কুরুনা তারা কি ষড়যন্ত্র করে থাকে তারা ষড়যন্ত্র করে থাকে যে আন্না হমফি তো আতিল্লাহ যে তারা আল্লাহর আনুগত্যের মধ্যে আছে তারা সালাদ সিয়াম পড়ছে তারা ভালো মানুষ এর মধ্য দিয়ে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে তাদের পার্থিব স্বার্থ আদায় করে নেবে আপনি যখন একজন ভালো মানুষ একজন মানুষকে ভালো মানুষ হিসেবে চিহ্নিত করবেন বা মনে করবেন তখন তার সাথে ব্যবসায় শরিক হওয়ার সিদ্ধান্ত আপনি নেবেন অথবা তার কাছে আপনি আমানত রাখার চিন্তা করবেন অথবা আপনি তাকে সিলেক্ট করবেন আপনার সাথে সহযোগী হয়ে কোনো কাজ করার জন্যে আর তখনই আপনি ধোকা খাবেন তাহলে যারা এইভাবে মোরা ওন তারা আসলে মূলত চক্রান্তকারী একটা গোষ্ঠী যারা মূলত সত্যিকার অর্থে আল্লাহর মখলেজ বান্দাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয়